আসসালামু আলাইকুম। ভিলেজ টাউন বাংলাদেশ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো ট্রেন ভবন, বাংলাদেশের সবচেয়ে সেফ একটি ভবন ট্রেন ভবন। আজকে ভেড়ামারা থেকে পোড়াদহ স্টেশনের কিছু চিত্র তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি। আমরা যাবো এখন মধুমতি ট্রেনে করে ভেড়ামারা থেকে কুষ্টিয়া। আমাদের এটা ফেরার সময় আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসছি ভাড়া স্টেশনে। এখান থেকে যাব পোড়াদহ জংশন। এখন বর্তমানে আমার স্টেশন বাক্সি ব্রিজের পরেই, আর এটি একটি বড় স্টেশন। এখান দিয়ে পশ্চিমবঙ্গের অনেক ট্রেন যাতায়াত করে। খুলনাগামী ট্রেন আছে সাগরদাড়ি এক্সপ্রেস, রয়েছে মধুমতি এক্সপ্রেস এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ওই লাইন দিয়ে যাতায়াত করে। ট্রেন কিছুটা বিরতি নিয়েছিল প্ল্যাটফর্মে। আমরা নেমেছিলাম সব কিছু সময়ের জন্য। পরবর্তীতে আবার আমাদের চলতে শুরু করেছে। বাংলাদেশের সবচেয়ে সেম ভবনের মধ্যে ট্রেন ভবন সবচেয়ে ভালো। কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি পোড়াদহ জংশনে। পোড়াদহ জংশন অনেক পুরাতন একটি স্টেশন। এখানে আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনের বগি চেঞ্জ করা হয়েছিল, যার জন্য এখানে আধা ঘন্টা লেট, 30 মিনিট। এখানে অনেকগুলো চিত্র ধারণ করা হয়েছিল, সঙ্গে থাকুন দেখতে থাকুন। এখানে ওভার ব্রিজ রয়েছে। সম্ভবত শান্তাহারের টেবিল। ট্রেনের এই দৃশ্যগুলো অসম্ভব সুন্দর মনে হয়েছে, ভালো লাগে অনেকের কাছে। ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের
চ্যানেলদের পাঠাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি অন্তত কথা।